আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের তৃতীয় নাম্বার লেকচার, এবং এই লেকচারে আমরা ম্যাট্রিক্সের গুণন সম্পর্কে ধারণা লাভ করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে, মানে এই লেকচার মাধ্যমে ম্যাট্রিক্স শেষ হবে। এর পরবর্তী লেকচারে আমরা ডিটারমিনান্ট সম্পর্কে ধারণা লাভ করব। তো প্রথমে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আজকে যে বিষয়টা শিখবো ম্যাট্রিক্সের গুণন, এটাই কিন্তু ম্যাট্রিক্সের সবচাইতে বড় ইম্পর্টেন্ট। মানে এটা তুমি এইচএসসি বলো, তারপর অ্যাডমিশন বলো, এই জায়গা থেকেই কোশ্চেন আসে। তো আজকে আমরা শিখবো এখন ম্যাট্রিক্সের গুণন। ধরো প্রথমে আমরা সহজ বিষয়টা শুরু করি। ধরো তোমাকে আমি ম্যাট্রিক্স দিলাম, এ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 1 2 3 1। এই ম্যাট্রিক্সের সারি দুইটা এবং হচ্ছে কলাম দুইটা, এটা তো সবাই জানি। তো বি আর একটা ম্যাট্রিক্স, এটা ধরো 2 0 5 6, এটাও 2 সারি দুইটা কলাম দুইটা। তো এটা তো তোমাদের সবার জানার বিষয়। তো এখন আসি ম্যাট্রিক্সের গুণ। ধরো এ বি ইকুয়ালস টু হোয়াট, মানে এ বি এর মান বের করো। তো এ বি এর মান বের করার জন্য আমাদেরকে একটা বিষয় খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, সেটা মানে এই শর্ত তুমি যদি না জানো তাহলে ম্যাট্রিক্সের গুণ করতে পারবে না, এবং এই শর্তই হচ্ছে মেইন শর্ত ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে। সেটা কি, মানে প্রথম যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কলাম কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সমান হইতে হবে, সমান হইতে হবে, তবেই গুণ পসিবল। দেখো প্রথম কি বলছি, প্রথম ম্যাট্রিক্সের এটা তো জানি সারি, সারি তাই তো, এটা হচ্ছে কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে গুণ পসিবল। এটার এটার কত দেখো, 2 বাই 2, মানে এটার কলাম দুইটা, এটার সারি দুইটা, মানে এই এইটা এই দুই আর এই দুই সমান, তার মানে এটা গুণ পসিবল। তো আরও কিছু উদাহরণ দেখো, ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে 2 গুণন 3, আর একটা আছে ধরো 4 গুণন 2, এটা কি পসিবল? না, পসিবল না। শর্ত কি, প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সমান হইতে হবে, যেহেতু সমান না তার মানে এটা পসিবল না। আবার ধরো 10 গুণন 1, আর একটা হচ্ছে 1 গুণন 5, এটা কি পসিবল? ইয়াস, অবশ্যই পসিবল, কারণ প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সমান। তো শর্ত কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি সারি সমান হয় তবে এরা গুণনযোগ্য, এর ব্যতীত এরা গুণন হবে না। তো এটা হচ্ছে শর্ত। এবার এখন আমরা এ বি নির্ণয় করে দেখি কী হয়। এখন এ বি নির্ণয় করবো কীভাবে, খুবই মনোযোগ সহকারে দেখবা, কারণ তুমি যদি একটা গুণন পারো সব গুণনই পারবা। তো এ মানে এ বি, এ বি ইকুয়ালস টু হোয়াট, মানে এ এবং বি গুণ করবো। গুণনের শর্ত হচ্ছে যে ধরো প্রথমে কী লিখবা তুমি, প্রথমে লিখবা হচ্ছে এই ফার্স্ট কলাম, ফার্স্ট কলাম লেখো 1 3, তারপর একটা গুণন চিহ্ন দিবা, যেহেতু গুণন করব গুণন চিহ্ন দিবা। এই তারপর লিখবা এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথমটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথমটাকে লিখবা, মানে 2, অলরেডি আমি 3-এর সাথে 2 যোগ গুণন করে দিছি। তারপর কি করবা, একটা প্লাস চিহ্ন দিবা, নিচেও একটা প্লাস চিহ্ন দিবা, এরপরে এই 2 নম্বর কলাম লিখবা, 2 নম্বর কলাম কি, 2 1, এরপর আর একটা গুণ চিহ্ন দিবা এবং দ্বিতীয়টাতেও গুণ চিহ্ন দিবা। দেওয়ার পর এই তো দ্বিতীয়টার প্রথম কলামের দ্বিতীয় উপাদান লিখবা, সেটা হচ্ছে 5 গুণন 5। দেখো এই পাশের দুইটা কলাম কমপ্লিট এবং এই পাশের একটা কলাম কমপ্লিট হয়ে গেছে, তার মানে এখন আমাকে একটা ফাঁকা বা স্পেস দেওয়া লাগবে, এই জায়গায় কোনো যোগ বিয়োগ অথবা গুণ চিহ্ন দেওয়া যাবে না। তো এবার আবার সেম প্রসেস, আবার এইটার মানে প্রথমটার 1 এবং 3 লিখবা, লেখার পর একটা গুণন, তারপর গুণন চিহ্ন দিবা। এরপর দেখো প্রথমটার ক্ষেত্রে তুমি 2কে গুণ করছো, এবার জাস্ট এইটাকে এইটা দ্বারা গুণ করবা, মানে 0 দ্বারা গুণ করবা, 0, সরি আমি এটা 2 দিছি কেন বুঝতে পারলাম না, তো 0 দিবা, মানে
জিরো দ্বারা গুণ করবা, তারপর সূত্রের দিবা প্লাস। প্লাস দেওয়ার পর দ্বিতীয় উপাদ দ্বিতীয় কলাম লিখবা, সেটা হচ্ছে টু ওয়ান, এরপর গুণন, এরপর মানে দুইটাতে গুণন দেওয়ার পর এটাকে এবার এই যে এইটা দ্বারা গুণ করবা, সিক্স সিক্স দেখছো। তারপরে এখন সিম্পল যোগ বিয়োগ করবে, অ্যান্সার হয়ে যাবে 5 × 10, 2 × 12, 3 × 6, 6 × 5 = 11, আর হচ্ছে 0, 0 × 6 = 12, আর হচ্ছে 6। এটাই হচ্ছে আমাদের এবি। তো আমরা এবি বের করলাম, তোমাদের বাসার বাড়ির কাজ HW বি এ বের করবা। এখন মিলাবা যে এবি এবং বি এ সমান হয় কি না, সমান হবে না। তো সেটা সমান হয় কি না হয় সেটা তোমরা করে দেখবা, সমান হইতে পারে নাও পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। তো এবার এইটা গেল, দেখো এই জায়গা থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি। তো এবি এর এটা সারি কয়টা, দুইটা, এবং হচ্ছে কলাম দুইটা। তো আমরা একে এইভাবে বলতে পারি যে এটার কী ছিল, 2 × 2 এবং ছিল 2 × 2, এই দুইটা ক্যান্সেল আউট হয়ে গেছে, মানে আলটিমেট রেজাল্ট আসে 2/2। অতএব যে দুইটা সমান থাকবে ওই দুইটাকে মিশাই দিবা, দেওয়ার পর প্রথমটার সারি দ্বিতীয়টার কলামই হবে আমাদের এই কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সের অ্যান্সার। তো এবার একটু কঠিনতে আসি, দেখো দেখো মানে এগুলা খুবই সিম্পল, খালি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো। 3 2 1 4 0 2, এটা একটা ম্যাট্রিক্স, এর সারি দুইটা, কলাম তিনটা। আর ধরো বি একটা ম্যাট্রিক্স, সেটা হইতে পারে 1 2 3 4 5 6 0 1 2, এটা 3 × 3। প্রথম শর্ত কি দেখতে হবে আমাকে, কি বলো যে এ বি ইকুয়ালস টু হোয়াট, এ বির মান বের করো। তো প্রথম শর্তটা কী ছিল, প্রথম শর্তটা ছিল যে আমাকে প্রথমে দেখতে হবে যে এই থ্রি মানে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান কি না। যেহেতু সমান তার মানে এটা গুণ সম্ভব। তো এখন গুণনের নিয়ম আসি, কী করবা প্রথমে, কি বলছিলাম যে আগে প্রথমে এইটাকে লিখবা 3 4 3 4, তারপর যেহেতু এটাকে বির সঙ্গে গুণন করবে এই জন্য বি একটা গুণন চিহ্ন দিবা। গুণন চিহ্ন দেওয়ার পর মানে এটাকে প্রথম কলামকে এই এটার প্রথম কলামের প্রথম উপাদানের সাথে গুণ করবা, 1 1, তারপর একটা প্লাস প্লাস। এবার দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় কলাম লিখবা 0 0, গুণন চিহ্ন গুণন চিহ্ন, এটাকে কী দ্বারা গুণ করবা, এই 2 দ্বারা গুণ করবা, 2 2, আবার প্লাস, তারপর এটা লিখবা 1 2, গুণন গুণন, এবার এই 3 3 3। তার মানে কি আলটিমেট যেটা করি সেটা হচ্ছে প্রথমে আমরা এই তিনটাকে লিখবো, দেখো এই তিনটাকে লিখছি, লেখার পর গুণন চিহ্ন দেব, গুণন চিহ্ন দেওয়া মানে এটাকে এটা দ্বারা গুণ করব, এই কলামকে এই 2 নম্বর এটা দ্বারা গুণ করব, এই কলামকে এটা দ্বারা গুণ করব, বুঝতে পারছো। এবার আসি আরেকটা, সেটা হচ্ছে মানে এবার তো এটার প্রথম কলাম শেষ, আরও তো 2টা কলাম আছে, এই জন্য আরও 2টা স্টেপ করতে হবে, 3 4, গুণন 4 গুণন 4 প্লাস প্লাস, তারপর হচ্ছে 2 0, গুণন 5 গুণন 5 প্লাস 1 2, মানে এটা, তারপর গুণন 6 গুণন 6, মানে একই প্রথমে এইগুলো লিখবো, তারপরে এই এই উপাদানগুলো দ্বারা তাকে গুণ করে দিছি, মানে খুবই সিম্পল। এবার এটা শেষ, এবার এইটা আছে, এর জন্য আবার এটাকে লিখবো 3, এই পাশে জায়গা নাই দেখে নিচে লিখলাম, গুণন 0 0 প্লাস 2 0, গুণন 1 1 প্লাস 1 2, গুণন 2 2। তো এইটা হচ্ছে গুণন। এবার জাস্ট তুমি এগুলাকে সিম্পলিফাই করো, মানে যোগ বিয়োগ গুণ করো, তাই হয়ে যাবে। প্রথমটা কি 3 3 × 2 = 3, 3 × 3 3 × 4 4 × 4 = 7 10 10, তারপর 4 4 6 10, এরপর হচ্ছে 3 4 12, 4 5 4 × 10 22, 2 6 28,
তারপর হচ্ছে 4 4 16, 6 2 12, আর 16 আর 12 হচ্ছে 28, এবং এটা কত, 0 2 এবং 2 4, এবং এইটা হচ্ছে এটা 0 0 4। কত সুন্দর একটা রেজাল্ট আসছে। তো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন এ বি তো করলাম, এখন যদি তোমাকে বলে বি এ করো, তো বি এ ইকুয়ালস টু হোয়াট, বি এ করো। এখন এই ক্ষেত্রে গুণ পসিবল কিনা দেখি। প্রথমে বি এ, বির মাত্রা কত ছিল, 3 গুণন 3, এর মাত্রা 2 গুণন 3। এইবার দেখো এইটার কলাম এবং এইটার সারি সমান না, তার মানে এ বি গুণ পসিবল না। এর মানে তুমি স্কেলার গুণের ক্ষেত্রে দেখো 3 গুণন 6 ইকুয়ালস টু 18, 6 গুণন 3 ইকুয়ালস টু কিন্তু 18। কিন্তু কিন্তু তুমি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি ইকুয়ালস টু বি এ এরকম লিখতে পারবা না। তোমাকে যা দেওয়া হবে সেটাই করবা, কারণ ম্যাট্রিক্সের গুণন তার এই যে সারি এবং কলামের উপর নির্ভর করে। তো আশা করি তোমরা আর কি গুণটা ভালোভাবে বুঝতে পারছো। আসলে গুণ মানে ম্যাট্রিক্সের গুণ রিলেটেড আরও অসংখ্য ম্যাথ করা যাবে, তো ওইগুলোর দিকে না যাই, কারণ হচ্ছে মানে একটা শেখালেও তোমাকে যেরকম, তোমাকে যদি আমি 1000টা শেখাই একই রকম, তো তোমরা বাসাতে তোমাদের বই যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ গুণ ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমরা কী শুরু করব, ডিটারমিনেন্ট শুরু করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আশা করা যায়, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটন রেডি আছে। বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।